মাঝে মা হারিয়ে গেছে আর সেই মাঝ জায়গায় আমি বলি খালেদা জিয়াকে মুক্ত করতে পারি বন্যাতে মানুষ মরে যাচ্ছে আর সেদিন প্রধানমন্ত্রী কি করলো হেলিকপ্টার নিয়ে যে উনি বন্যা পরিদর্শন করতে যে পদ্মা সেতু ঘুরে ভ্রমণ করে আসলেন আজকের এই জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক জেলার সকল নেতৃবৃন্দ সবাইকে জানাই সন্তান শুভেচ্ছা প্রিয় ভাইরা আপনারা জানেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল অত্যন্ত সারা বাংলাদেশকে শক্তিশালী করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ছুটে বেড়াচ্ছি এবং বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টে কমিটি প্রায় শেষ মাত্র তিনটি বা চারটি জেলা বাকি আছে পর্যন্ত আজকে খুলনা ডিভিশনে এই শেষ আমাদের তাহলে খুলনা ডিভিশন আমাদের সম্পূর্ণ করা হবে আমি শুধু আজকে একটি কথাই বলতে চাই আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন যে আন্দোলন করতে গিয়ে আজকে আমাদের মা কারাগৃত হয়ে আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৃণমূলের হৃদয় স্পন্দন যিনি আজকে দেশ এবং মা মাটি থেকে অনেক দূরে বসে আছেন এই স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন আগামীতে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা রাজপথে থেকে যেন এই স্বৈরাচার পতনের ঘটনা ঘটাতে পারি আপনারা দেখেছেন সারা বাংলাদেশে বন্যা বন্যাতে মানুষ মরে যাচ্ছে আর সেদিন প্রধানমন্ত্রী কি করলো হেলিকপ্টার নিয়ে যে উনি বন্যা পরিদর্শন করতে যে পদ্মা সেতু ঘুরে ভ্রমণ করে আসলেন এই যে নাটকীয়তা এই যে নাটক এই শেখ হাসিনা স্বৈরাচারী নাটককে বন্ধ করতে হবে এবং আমাদের দেশ এবং জাতি আজকে স্বাধীনতার 75 বছরে দাঁড়িয়ে আমরা আমাদের ভোটের অধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের মানব অধিকার হারিয়েছি এটাকে যেন আমরা আপনাদের নেতৃত্বে আপনাদের সকলকে সাথে নিয়ে তারপরও আমি একটা কথা না বললেই নয় খালেদা জিয়া আমার মা নেই মা হারিয়ে গেছে আর সেই মার জায়গায় আমি বলি খালেদা জিয়াকে মুক্ত করতে পারি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ভাই আর একটু পিছিয়ে যান না পিছিয়ে আরো পিছিয়ে ভালো আছে